হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পাস ব্লগ উইথ টুইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে দেখো মেয়ে, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি আমার মেজো কাকার মেজো মেয়ের বাড়িতে, একটু ঘুরতে যাচ্ছি। দিদি এসছে অনেকদিন পর, তো দিদি বলল চল একটু দিদির বাড়িতে ঘুরে আসি। তো তার জন্য আমরা বেরিয়েছি। তো চলো আজকের ব্লগটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো। তো আমরা এখন বেরিয়ে গেছি, আর বেরিয়ে দেখো কোল থেকে নামবে না পাবলো, আর এ পি হয়েছে। মামাম কই, মামাম কই, হাতে আসলে ব্যাগ রয়েছে যার জন্য তোমাদের দেখাতে পারলাম না। ছেলে কোল থেকে নামতে চাইছে না। তো চলো রাস্তায় দেখাচ্ছি, দেখতে থাকো। পিহু পাবলো ঘুরতে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট হয়ে গেছে, যার জন্য ওরা বাইরের দিকে বেরিয়ে গেছিলো। তো আমরা এখন টোটো করে যাচ্ছি রামচন্দ্রপুরের দিক। রামচন্দ্রপুর ঠাকুরনগর হয়ে যেতে হয়। তো অনেক দিন পর সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর করছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটমেন্ট, এবং সাথে পিহু পাবলো। তো আমরা অনেক গল্প করতে করতে, পরিবেশটা এনজয় করতে করতে যাচ্ছি। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, আজকে হালকা মেঘ করেছিল ওয়েদারটা, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভাল লাগছিল আমাদের। তো দেখো দিদির বাড়িতে যাওয়ার পথে এখানে এরকম ছোট ছোট পুকুর বাঁধে, আর এই পুকুরটার পাশে দেখো চারিদিকে গাছপালা, আর একটা সুন্দর একটা পরিবেশ, একটা গাছপালা, নদী, জল, উপরে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমাদের নিশ্চয়ই দেখে ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমার এই জায়গাটা ভীষণ ভীষণ ফেভারিট ছিল এক সময়, কারণ এখানেই আমরা এই দিদির বাড়িতে যাওয়ার পথে দেখতে পারতাম। রাস্তায় যেতে যেতে পাবলোর প্রায় ঘুম পেয়ে গেছে, কিন্তু আমরা তো পাবলোকে ঘুমাতে দেব না, কারণ পাবলোর এখন খাওয়ার টাইম, আর ওকে না খাইয়ে এখন ঘুমাতে দিলে আর দুপুরবেলা ঘুমাবে না। তো আমরা ওকে অনেক কষ্ট করে জাগানোর চেষ্টা করছি, ওর সাথে হাসি ঠাট্টা করছি যাতে ও না ঘুমায়। তো ওকে ফাইনালি আমরা ঘুমাতে দেইনি, দিদি বাড়ি যাওয়ার পর ওকে খাইয়ে তারপর ওদের ঘুম পাড়ানো হয়েছে। ওই দেখো চেনে, ওই দেখ, ওই দেখ চেনে, ও ঢুকে গেল। ডাকো মামাকে, ডাকো, ও কিন্তু চেনে, দেখেছিস আমি তো ঢুকিনি, ও আগেই ঢুকলো। কি করে রে, ও একা একা ঢুকে গেছে জানিস। আমরা দিদির বাড়ি চলে এসেছি, আর এসে দেখতেই পাচ্ছ সবাই ঘরের মধ্যে ঢুকে গেছে। আর এদিকে দিদি ব্যস্ত, কারণ আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে। দিদির হাতের বিরিয়ানি সত্যি ভীষণ স্পেশাল, যার জন্য আজকে আমরা এসেছি, কারণ ওর হাতের বিরিয়ানি খাবো বলেই মেইনলি আসা। আর পিহু পাবলো যেহেতু সোনাকে খুব ভালোবাসে, তো আমরা দিদির বাড়ির থেকে এখন বড়দিদির বাড়ি যাচ্ছি। বড়দিদির বাড়িও ওই পাশে, মেজো কাকার বড় মেয়ের বাড়ি। তো সবাই মিলে সেখানে যাচ্ছি। ওদের বাড়িতে আগে ছোটোবেলায় প্রচুর আসতাম, এখন খুব কম আসি। কিন্তু একটা গ্রামের পরিবেশে চলে এসেছি আমরা, চারিদিকে দেখতে পাচ্ছ পাটকাঠি, পুরো মানে জল, কি সুন্দর একটা জায়গা। এই দেখো পাবলো পিহু এনজয় করছে, পাটকাঠি নিচ্ছে লোকের বাড়ির। আমরা বড়দিদির বাড়ি চলে এসেছি, আর বড়দিদির বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে, যার জন্য আমরা আর বাইরে বেরোতে পারছিলাম না, ভিতরের মধ্যে কারেন্টও অফ হয়ে গেছিলো। তো দেখো বড়দিদি পিহুর সাথে কথা বলছে, আর এদিকে পাবলোও আছে।
সবাই মিলে বেশ অনেক দিন পর এক জায়গায় হলে যেটা হয় অনেক গল্প হয়, মজা হয়, আনন্দ হয়। এই দেখো সোনাও খুব দুষ্টুমি করছে ওর ভাই বোনদের সাথে। তো সত্যি আজকের দিনটা খুব ভালো কাটছে। আর এই দিদির বাড়িতে আমি ছোটবেলায় প্রচুর 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 ঘুরতে এসেছি। তো এখন লাঞ্চ টাইম, তো আমরা এখন খাচ্ছি আমাদের দিদির হাতের স্পেশাল বিরিয়ানি। এদিকে পিহু পাবলম এনজয় করছে, দারুণ টেস্ট বানিয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি আবারও খেয়েছি ডবল ডবল করে। তো এইভাবেই আজকের দিনটা কাটছে, খুব ভালো লাগছে। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, তো আজকের জন্য টাটা।